শেয়ার ডাউন করবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তো আজকে আমাদের পণ্য বিনিময় সহায়ক সহায়ক কার্যাবলী, এটা নিয়ে পড়া শুরু করতে হবে। সো এখানে আজকে আমরা দেখব যে পণ্য, আমরা তো ট্রেডে কি ছিল, শুধুমাত্র বিনিময়টা, মানে ক্রয় বিক্রয়ের মাধ্যমে কিভাবে বিনিময়টা করবো, মানে মেন কথা হলো স্বত্বগত বা মালিকানাগত উপযোগটা কিভাবে সৃষ্টি করতে হবে বা করা যায়, সেটাই আমরা মেনলি গত ক্লাসে দেখেছি। সেটাতে কয়েক ধরনের ছিল, আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য ছিল, বৈদেশিক বাণিজ্য ছিল, অভ্যন্তরীণের মধ্যে দুইটা ছিল, পাইকারি খুচরা ছিল। ম্যাম আজকে ফার্স্ট পেপার হবে না? আমি তো ফার্স্ট পেপার পড়াচ্ছি মা। জি ম্যাম। ওকে, মানে কালকে ক্লাসটা হয় নাই, করি নাই, তো সেজন্য একটু ঝামেলা লাগতেছে। গতকালকে ক্লাস ছিল আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আজকে হলো ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা। ওকে ম্যাম, পেপার না, এটা আলাদা সাবজেক্ট। ও আচ্ছা, হ্যাঁ ম্যাম, ম্যানেজমেন্ট। হ্যাঁ জি মিস। আচ্ছা, তো তারপর আমরা দেখলাম যে ব্যবসা বৈদেশিকটা, অভ্যন্তরীণটা ছিল খুচরা পাইকারি, এবং বৈদেশিকটা ছিল তিনটা, আমদানি, রপ্তানি, পুনরপ্তানি। মনে হয় কারো কোনো সমস্যা নাই, সমস্যা ছিল গত ক্লাসগুলোতে পড়াশোনা করার পর? নো ম্যাম, নো এটা। আচ্ছা দেখো, আমরা যে প্রথম থেকে ক্লাসগুলো আমাদের কি ছিল, আমরা অনেক বেশি ডিটেলসে আলোচনা করে করে গেছি, তাই না? প্রত্যেকটা আমরা মোটামুটি জেনে গেছি যে কোনটা মানে কি, কিভাবে কোনটা করতে হয়। সো এখন আমরা অত ডিটেলস আলোচনায় যাব না, ঠিক আছে? মানে অত ডিটেল, ওয়ালাইকুম সালাম, অত ডিটেলস আলোচনা করতে গেলে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে না, আর আমাদের তো এক্সামের ডেট দিয়ে দিছে। সো আমাদের একটু তাড়াতাড়ি যাইতে হবে, কারণ আমাদের ফার্স্ট পেপারে দুইটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা শেষ করে আরেকটা চ্যাপ্টার ব্যবসা পরিবেশ আমাদের ধরতে হবে। সো কিছু জিনিস আছে তোমরা বুঝো বা জানো, সেটা আমি এক্সপ্লেন করব না, বা শুধু বলবো রিডিং করবা, এখানে যেটা সমস্যা হবে পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, আমি এক্সপ্লেন করে দিব, ঠিক আছে? কারণ প্রত্যেকটা জিনিসই যদি ধরে ধরে একদম এক্সপ্লেন করতে চাই, আমি চ্যাপ্টার শেষ করতে পারবো না, আর আমরা তো একটু বেশি গল্প করে ফেলি ক্লাসে, আমাদের ক্লাসটা তবে একটু বেশি ইনফর্মাল হয়ে যায়, আমি আসলে অত মানে প্রফেশনাল ওয়েতে পড়াইতে পারি না, এটা আমার ব্যর্থতা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, এটা হলো অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সুষ্ঠুভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। মানে আমাদের যে ট্রেড, শুধুমাত্র ক্রয় বিক্রয়, সেটা কি মালিকানা হস্তান্তরের জন্য, সেটা করার জন্য আমাদের কিছু বাধা আসে, হ্যাঁ, প্রতিবন্ধকতা আসে বা কিছু সমস্যার আমরা সম্মুখীন হই। সেই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব, সেটাই হলো আমাদের এই পণ্য বিনিময় করার সহায়ক কার্যাবলীর মধ্যে আসবে। এই সকল প্রতিবন্ধকতা দূর করার জন্য সম্পাদিত কার্যাবলীকে পণ্য বিনিময়। ওয়ালাইকুম সালাম মরিয়ম, আজকে কিন্তু তোমার কিন্তু ভিডিও শেয়ার অন করতে হবে, ঠিক আছে? আজকে করতে হবে, নাহলে আমি বের করে দিব ক্লাস থেকে। সরি ম্যাম, ম্যাম আমি বাসায় নেই, বাহিরে এক জায়গায় ট্রাভেল করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস থেকে বের করে দেখি, বলো ট্রাভেল করো, একসাথে দুইটা করবা কেমন বলো? না ম্যাম, ম্যাম আপনি তো কত ভালো ম্যাম, ম্যাম বাকি সবাই তো করছে, ম্যাম বাকি সবাই করে নাই তো, এই যে মমুকে দেখতে পাচ্ছি না, মমর ওই বিড়াল বিড়ালই আছে, মুনতাহাকে দেখতে পাচ্ছি না ম্যাম, এখন দেখেন ম্যাম আমি কি করব বলেন, ম্যাম একটু তো ছাড় দাও উচিত ম্যাম। আকশাও অনেক চালাক, তাশফিয়াকে কখনো দেখি নাই, ঠিক আছে? ম্যাম লাবিবা, সোহাগি, জান্নাত ম্যাম ওরা তো অন করছে, দেন ম্যাম আস্থা, দিয়া, ঠিক আছে তাহলে শোনো 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 মরিয়ম, লাবিবা, জান্নাত, তারপর ফারজানা, ওরা পরীক্ষা 10-এ 10 পাবে, তুমি পরীক্ষা 0 পাবা, তাইলে তোমার মনটা ভরে যাবে, তাই না? কেন? কারণ ওরা তো 10-এ 10 পাইছে, এটাই তো তোমার স্যাটিসফ্যাকশন, ওরা পাইলেই তো হবে, তোমার তো পাইতে হবে না, তাই না? সুনজরে আসো, ঠিক আছে, যারা আজকে অন করছো, কারণ তারা, আমি বুঝতে পারছি যে তারা আমার আমার বকা দিতে হয়নি বা আমার তাদের সাথে রুড বা রাফ হইতে হয়নি, তারা আমার কথাটা সম্মানের সাথে পালন করছে এবং অন করছো। বাট নেক্সট ক্লাসে কেউ যদি এই ফাইজলামিটা আমার সাথে করো যে না আমি অন করতে পারবো না, আমি বিছানায় শুয়ে আছি, মশারির নিচে আছি, ঠিক আছে, বা আমি ঘুমাচ্ছি, বা আমি ক্লাস করব একই সাথে আমি ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, তো ওই রকম যারা করবা তাদের আমি ক্লাস থেকে বের করে দিব, তাদের আমার ক্লাস করার দরকার নেই, প্রেজেন্ট থাকার দরকার নেই, তোমরা ইউটিউবে যখন ক্লাস থাকবে দেখে নিবা, যারা আমার সাথে মানে সরাসরি ইন্টারেক্ট করতে পারবা তারাই ক্লাস করবা, নাহলে বাকিদের ক্লাস করার দরকার নেই, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি খুবই রুড হয়ে যাবো, রাফ হয়ে যাবো, আমার হইতে হবে, কিছু করার নেই, বেশি ভালো আবার ভালো না। আচ্ছা
তো দেখো বাণিজ্যের আওতাধীন এই সকল কার্যকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো ব্যাংক। নওশিন পড়ো তোমা ব্যাংকটা। ব্যাংক আমানত সংগ্রহ, ঋণদান ও আর্থিক সেবা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানকে ব্যাংক বলে। বাণিজ্যের ক্ষেত্রে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এছাড়াও আর্থিক নিরাপত্তা ও সুষ্ঠু লেনদেনের উপর ব্যবসা বাণিজ্যের উন্নয়ন নির্ভর করে। ব্যবসা চালাতে যে অর্থ সংস্থান ঋণ গ্রহণ, অর্থের নিরাপত্তা বিধান ও আর্থিক লেনদেনকে সহজতর করার প্রয়োজন দেখা দেয়, যা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা হিসেবে গণ্য। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য ব্যাংক দায়িত্ব পালন করে। বর্তমানকালে বৈদেশিক ব্যবসায় বিশেষভাবে ব্যাংক নির্ভর। তো এই ব্যাংকটা কি? ব্যাংকটা হলো মেইনলি আমাদের ফিনান্সিয়াল যে ধরনের সাপোর্ট লাগবে বা ফিনান্সিয়াল যে ধরনের আমরা ইম্পিডিমেন্ট বা প্রতিবন্ধকতার সম্মুখীন হই সেটা দূর করে দিবে। আমার ব্যবসা করতে প্রথমে কি লাগবে? আমার প্রথমে চিন্তা করতে হবে টাকা লাগবে। সে টাকাটা কোথা থেকে আমি নিতে পারি? ব্যাংক থেকে নিতে পারি। আচ্ছা, প্রথমে প্রাথমিক ইনভেস্টমেন্ট আমি ব্যাংক থেকে নিলাম, এরপরে কি আমার ব্যাংকের চাহিদা বা টাকার চাহিদা বা টাকার প্রয়োজনীয়তা শেষ? তা কিন্তু না। আমি যে প্রতিদিন যে কাজ করতেছি বা নিয়মিত যে আমার যে ব্যবসায়িক কার্যক্রম চলতেছে সেই অর্থের লেনদেনটা, আমার কি অর্থের লেনদেন করতে হয় না? সেই আর্থিক লেনদেনটা যেন নিরাপদ হয় এবং আমি যেন খুব সহজে করতে পারি। কারণ আমার ব্যবসা করতে গেলে অনেক সময় দেখা যায় দেশের বাইরেও আমার টাকা পয়সা লেনদেন করতে হবে। সেটা কিভাবে করবো? আমি কি নিশ্চয়ই ডলারে করবো, তাই না? আমার বাংলাদেশি টাকা তো আর বিদেশে আমি টাকা ই করতে পারবো না, মানে লেনদেন করতে পারবো না, সেটা গ্রহণযোগ্য না। সো এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই ক্ষেত্রে আমার সুবিধা নিতে হবে ব্যাংকের, মানে যত ধরনের অর্থের প্রয়োজন বা অর্থের সুযোগ সুবিধা লাগবে সেটা আমাকে কে দিবে? ব্যাংক দিবে। ঠিক আছে, ব্যবসা করার ক্ষেত্রে বা পণ্য বিনিময় সহায়ক, পণ্য বিনিময় করার জন্য যত ধরনের অর্থের ঝামেলা বা সমস্যা হবে সেটাই সলভ করে দেবে আমার ব্যাংক। তারপর বিমা, এটা ফারজানা পড়বে। বিমা ফারজানা পড়ো তোমা। আমি পড়বো না। জি ম্যাম, সবাইরে পড়তে দিবো। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি এই বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বিমা বলে। বাণিজ্য তথা ব্যবসার সাথে ঝুঁকি এতপ্রোতভাবে জড়িত। এই ঝুঁকি ব্যবসায় স্বচ্ছন্দে এই ব্যবসায় পরি মারাত্মকভাবে আর্থিক ক্ষতি এই সম্মুখীন করতে পারে। ব্যবসায় সংশ্লিষ্ট ক্ষতির এই সম্ভাবনা ও অনিশ্চয়তা ঝুঁকিগত ও প্রতিবন্ধকতা বলে। এই মিউট হয়ে গেছে, গড়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো ও যে পড়তেছিল ওর পড়ার মধ্যে একটু মাঝে মাঝে দেখা যায় যে ও অনিচ্ছাকৃত ভাবে মিউট হয়ে যাচ্ছিল, তাই না? তো এইখানে মিউট হলে সমস্যা নেই, আমরা বাকিরা তো দেখতে পাচ্ছি। আমরা কি দেখলাম? বিমা। বিমা কি করে? আমাদের যত ধরনের আর্থিক ঝুঁকি আছে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে, সেটাকে বিমা সলভ করবে। ঠিক আছে, এখানে আমাদের প্রোটেক্ট কি করবে? বিমা। আচ্ছা, ঝুঁকি কাকে বলে? আমরা কেউ বলতে পারবা ঝুঁকি কাকে বলে? কেউ একজন বলো তো, তুমি ঝুঁকি বলতে কি বুঝো? অনিশ্চয়তা। কিসের অনিশ্চয়তা? ক্ষতির সম্ভাবনাকে ঝুঁকি বলতে। এক্স্যাক্টলি, যে কোন প্রকার ক্ষতির সম্ভাবনা থাকাকে, মানে তোমার ক্ষতি হইতেও পারে নাও হইতে পারে, এটা হলো অনিশ্চয়তা। ঠিক আছে, তোমার যে ক্ষতি হবে নিশ্চয়তা থাকে এটা তোমার ঝুঁকি নেই, মানে তুমি জানো তোমার ক্ষতি হয়েই যাবে। ঠিক আছে, কিন্তু তোমার যদি এই অনিশ্চয়তাটা থাকে, ক্ষতি হইতেও পারে নাও হইতে পারে, এই অনিশ্চয়তাটা থেকে বাঁচার জন্য তোমার কার দ্বারস্থ হইতে হবে? বিমার দ্বারস্থ হইতে হবে। ঠিক আছে, সো তোমার ব্যবসাটা কি টাকা পয়সা নিয়ে করতেছো, সেখানে তোমার নগদ টাকা থাকতে পারে, তোমার যন্ত্রপাতি থাকতে পারে, কাঁচামাল থাকতে পারে, এবং তোমার যে পণ্য উৎপাদন করতেছো বা কিনে নিয়ে আসছো, তুমি হয়তো মাধ্যমিক কোনো ব্যবসায়ী উৎসব বা পাইকারি ব্যবসায়ী, তো তোমার কি পণ্য নিয়ে কাজ করতে পারে? তো গুদামে যে পণ্যটা আছে, আগুন লাগলে শেষ, চুরি হয়ে গেলে শেষ, ঠিক আছে, বা পানি ঢুকলে বা নষ্ট হয়ে গেলে শেষ। তো এইরকম যেন বিপদ না হয়, সে বিপদ থেকে রক্ষা করার জন্য কে আসবে? কে আগায় আসবে? বিমা। সে তো আর আগে আসবে না, তোমাকে যাইতে হবে। ঠিক আছে, বিমা করতে হবে, বুঝছি। আচ্ছা আচ্ছা, এবার পরিবহনটা হলো সোহাগি পড়বে। পরিবহন, ট্রান্সপোর্টেশন।
উৎপাদন স্থল থেকে ভোক্তার কাছে পণ্য প্রেরণে স্থানগত উপযোগ সৃষ্টির কাজকে পরিবহন বলে। উৎপাদন স্থল ও ভোগ বা ব্যবহার স্থানের মধ্যকার পার্থক্য হেতু বাণিজ্যের স্থানগত বাধার সৃষ্টি হয়। এই বাধা দূর করার জন্য উৎপাদিত সামগ্রী মধ্যস্থ ব্যবসায়ীর হাত ধরে প্রকৃত ভোক্তারীর নিকট পৌঁছানোর জন্য জলে স্থলে ও আকাশপথে বিভিন্ন ধরনের পরিবহন প্রতিষ্ঠান কাজ করছে। আচ্ছা, পরিবহনটা নিয়ে আলোচনা করা তেমন কিছুই নেই। আমার উৎপাদন হয় একটা নির্দিষ্ট স্থানে, মানে উৎপাদন হলো কেন্দ্রীভূত কাজ, কিন্তু ভোগ বা বিক্রয় বা বাণিজ্য কিন্তু বিকেন্দ্রীভূত কাজ, মানে তোমার কনজিউমাররা বা কাস্টমাররা অনেক জায়গায় ছড়ানো ছিটো আছে। এমন হইতে পারে সারা বিশ্বে তারা ডিসবার্স কর, মানে একদম স্ক্যাটার। তো এখন কি করতে হবে, তাদের কাছে তোমার পৌঁছে দিতে হবে, তাই না? এখন তাদের কাছে পৌঁছেবা কিভাবে? তুমি পরিবহনের মাধ্যমে, সেটা তুমি জলপথে যাইতে পারো, স্থল পথে যাইতে পারো, আকাশ পথেও যাইতে পারো। এটা কিন্তু হয়, তোমরা এমন এটা কি জানো যে ইউএস বা আমেরিকায় বা লন্ডনে অনেক জায়গা থেকে কিন্তু ফুল আসে এরোপ্লেনে করে, ঠিক আছে? দেখা যায় যে কোথাও কোথাও কোনো দেশে অন্য একটা দেশে ফুল চাষ হচ্ছে, সেই ফুলটা ইউএসএ চলে গেছে। ফুল কি খুবই পচনশীল একটা জিনিস না? ফুলের মতো জিনিসও কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে, কিভাবে? এরোপ্লেনের মাধ্যমে, বুঝছি। আচ্ছা, তো এই যে স্থানগত উপযোগটা, হ্যাঁ বলো সোহাগী, বলো। ব্যবহার কিন্তু হচ্ছে আরেকটা জায়গায়, সো মাঝখানে কি একটা ডিস্টেন্স আছে না? সেই ডিস্টেন্সটা কে কি করবে, কি বলে, ইরেজ করবে বা সলভ করবে, সেটা করবে পরিবহন, বুঝছি। এরপর জান্নাত পড়বে, জান্নাত গুদামজাত কোনটা পড়ো তোমার? জান্নাত আছো? গুদামজাতকরণ, ওয়েয়ারহাউসিং, উৎপাদন, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। পণ্য সামগ্রী উৎপাদনের পর হতে ভোগের সময় পর্যন্ত তা সংরক্ষণের প্রয়োজনে বাণিজ্যের কালগত বা সময়গত বাধার সৃষ্টি হয়। এ কারণে বিভিন্ন পর্যায়ে পণ্য সামগ্রী সংরক্ষণের প্রয়োজন পড়ে। পণ্যের ভিন্নতা হেতু সংরক্ষণ সুবিধার ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যায়। গুদামজাতকরণের মাধ্যমে এই প্রতিবন্ধকতা দূরীভূত হয়। দেখো, আমাদের যে গুদামজাতকরণ সেটা কি সময়গত বা কালগত প্রতিবন্ধকতা দূর করে। আমার উৎপাদন কিন্তু এমন না যে সারা বছরই হবে, সারাক্ষণ হবে বা সবসময় হবে। এটা উৎপাদন হয়তো একটা সিজন হইতে পারে বা নিয়মিত হইতে পারে, বাট সেটা যে কনজাম্পশন সেটা কিন্তু দেরি হইতে পারে। তুমি এমন না যে আজকে এই মুহূর্তে পণ্য উৎপাদন করলা, আজকেই বিক্রি হয়ে যাবে, এরকম কি তোমার কোনো নিশ্চয়তা আছে? কেউ দিতে পারবে? কখনোই দিতে পারবে না। তুমি আজকে এটার চাহিদা বাজার আছে, কোনো সমস্যা? হ্যাঁ বলো, বলো। ম্যাম, এই লাইনটা বুঝলাম না। পণ্যের ভিন্নতা হেতু সংরক্ষণ সুবিধার ক্ষেত্রে কোথায় পণ্যের ভিন্নতা হেতু সংরক্ষণ সুবিধার ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করা যায়? হ্যাঁ, আমি এটা বলবো। আচ্ছা দেখো, তো তুমি তোমার বাজারে পুরোপুরি চাহিদা আছে, কোনো সমস্যা নেই, চাহিদার কোনো ভাটা নাই, কিন্তু তুমি উৎপাদন তো করতেছো অনেক বেশি পরিমাণে। তুমি কি একটা দুইটা করে উৎপাদন করবা? এভাবে কিন্তু না, তোমার একটা ব্যাচে বা অনেকটা পরিমাণ একসাথে উৎপাদন করতে হবে। সেটা যে তখনই সেল হয়ে যাবে বা তখনই কনজাম্পশন হবে তা কিন্তু না। সেটাকে তোমার ঠিকঠাক, তার যে কোয়ালিটিটা আছে সেটা ঠিকঠাক বজায় রাখার জন্য বা মেনটেন করার জন্য তোমার স্টোর করতে হবে। এখন হলো জান্নাতের প্রশ্নটা, সেটা হলো পণ্যের ভিন্নতা হেতু, পণ্য কি সব পণ্য কি একই রকম? জান্নাত, আমরা বিভিন্ন ধরনের পণ্য ব্যবহার করি না, সব পণ্য কি আলাদা আলাদা? এখন দেখো, প্রত্যেকটা পণ্য যেহেতু আলাদা, হ্যাঁ আলাদা আলাদা ধরনের জন্য তুমি কি সব পণ্য কি একই রকম ভাবে স্টোর করবা বা গুদামজাত করবা, নাকি আলাদা আলাদা পদ্ধতিতে করবা? দেখো, তুমি মিষ্টি জাতীয় খাবার, ঠিক আছে, ধরো স্পঞ্জ মিষ্টি যেভাবে তুমি সংরক্ষণ করবা, আর তুমি একটা টেলিভিশন বা একটা ফ্রিজ একই ভাবে সংরক্ষণ করবা? জানো না, কখনই কিন্তু করবা না। স্পঞ্জ মিষ্টিটা তোমার একভাবে সংরক্ষণ করতে হবে, আবার তোমার টিভি বা ফ্রিজটা যেটা সেটা যখনই সেল হোক না কেন, সেটাও যেন ঠিকঠাক থাকে এবং সেটা যেন কনজাম্পশনের সময় যেন ঠিকঠাক কোয়ালিটি, মানে তার যা
মানে উপযোগিতা সেটা যেন সার্ভ করতে পারে সেটার জন্য আলাদাভাবে তোমার স্টোর করতে হবে। তো এখন বুঝছো জান্নাত যে তোমার পণ্যের ধরন বা ভিন্নতা হেতু সংরক্ষণের সুবিধার ক্ষেত্রে বিভিন্নতা লক্ষ্য করা যায়। তুমি আলু একভাবে স্টোর করবা, আবার দেখা যায় তুমি যে কি বলে জামা কাপড়, যে ব্যবসায়ীরা যে জামা কাপড় অনেক একদম মানে স্টোর করে রাখে না, তো ওইটা আবার আলাদাভাবে তুমি আলাদাভাবে রাখতে হবে। হ্যাঁ সেটাই তো। এখন বুঝছো এই লাইনটা মানে কি? জি মিস এখন বুঝছি। গুদামজাতকরণের মাধ্যমে আমাদের যে এই যে পণ্যটা যে সংরক্ষণ করতে হবে এবং যে সময়গত যে প্রতিবন্ধকতা বা সময়গত যে একটা ঝুঁকি আছে যে একটা সময় পার হইলে আমার পণ্যটা নষ্ট হয়ে যাবে আমি যদি এইভাবে রাখি, সো এটা প্রিজার্ভ করার জন্য বা সংরক্ষণ করার জন্য আমরা কি করব, স্টোর বা ওয়্যার হাউজিং এর ব্যবস্থা ই নিব, ঠিক আছে, সুবিধাটা নিব, বুঝছি। আচ্ছা এরপর বাজারজাতকরণ প্রসার, এটা তোমরা একদম স্টার মার্ক দাও, ঠিক আছে, কারণ এটা বোঝার আছে। এটা যেন আমার কে যেন জিজ্ঞেস করছিল আমার এখন মনে পড়তেছে না, আমি জিজ্ঞেস করেছিলাম, জান্নাত আমাকে জিজ্ঞেস করছিল, এক্স্যাক্টলি। তো এটা কি আস্থা পড়বা? আস্থা ম্যাম আমি একটা কোশ্চেন করে নেই, করো ফারজানা বলো ম্যাম, পায়াস অর্থ কি বুঝিনি ম্যাম, এই যে বিক্রয় বৃদ্ধি পায়াসকে বাজারজাত করব, পায়াসকে পায়াস প্রয়াস, ও আচ্ছা ম্যাম প্রয়াসকে, হ্যাঁ প্রয়াস হলো চেষ্টা করা, অ্যাটেম্পট, চেষ্টা করব, কোনো কিছু করতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা পড়ো তো, পড়তে পারবা আস্থা? জি ম্যাম পড়ো। বাজারজাতকরণ প্রসার, মার্কেটিং প্রমোশন, পণ্য সেবা বা ব্র্যান্ড সম্পর্কে সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির প্রয়াসকে বাজারজাতকরণ প্রসার বলে। পণ্য উৎপাদন বা সংগ্রহ করা হলে ক্রেতা বা ভোক্তারা তা জানবে ও ক্রয় করবে এমন নয়, এই না জানার বিষয়টি বাণিজ্যের ক্ষেত্রে জ্ঞানগত বাধা হিসেবে গণ্য, এই জন্য পণ্য সামগ্রী সম্পর্কে তাদের জানানো উৎসাহ সৃষ্টির প্রয়োজন পড়ে। এই জন্য বিভিন্ন বাজারজাতকরণ প্রসার কৌশল যেমন বিজ্ঞাপন, প্রচার, বিক্রয় প্রসার ইত্যাদি সাহায্য ব্যবসায়ীদের নিতে হয় যে সকল কাজ বাণিজ্যের আওতাধীন। এখন আমাকে জান্নাত বলবে যে জান্নাত, এই যে আস্থা যে পড়লো এত সুন্দর করে যে পড়লো, এখন জান্নাত কি বুঝছে এটার মধ্যে, কি বুঝছে জান্নাত একটু? ম্যাম এটা কি বিজ্ঞাপনের সাথে কোনো সম্পর্ক আছে? বিজ্ঞাপনের সাথে সম্পর্ক আছে এবং এটার একটা ওয়ে বা একটা উপায় হলো বিজ্ঞাপন। বাট তুমি টোটাল কি বুঝলা, ওই এত সুন্দর একটা প্যারা পড়লো, তুমি কি বুঝছো আসলে? ম্যাম আসলে এটা মানে বিজ্ঞাপনের মাধ্যমে, শুনো তোমার বই পড়ে দেখতে হবে না, তুমি কি বুঝছো জাস্ট এটা বলো, তোমার ভাষায় তুমি এক্সপ্লেইন করো, ভুল হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ ম্যাম আমার কাছে মনে হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের যে ধারণা দেওয়া হয় ওটাকে বাজারজাতকরণ প্রসার বলা হয়, এইরকম কিছু। আর কিছু আগ্রহী করে যে বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদেরকে যে আকৃষ্ট করে পণ্যটার ক্রয় করার জন্য। আচ্ছা মরিয়ম কিছু বলবা, মরিয়মের কিছু বলার আছে? ম্যাম আমার মনে হয় যে এখানে বলা হয়েছে যে কোনো পণ্য যখন বাজারে আসে তখন সেটা সব ভোক্তাই যে সেটার ফ্যাসিলিটি সম্পর্কে জানবে এইটা না, তো সেটাকে জানানোর জন্য বিভিন্ন মাধ্যম যে ইউজ করি আমরা সেটাকে মেবি বাজারজাতকরণ প্রসার বলা হয়েছে। এক্স্যাক্টলি, সবাই জান্নাত যা বলছো ঠিক আছে, ফারজানা যা বলছো সেটাও ঠিক আছে, বাট মরিয়ম একদম সুন্দর করে গুছিয়ে বলছে, এটাই মেইন জিনিস। দেখো তুমি যখন একটা প্রোডাক্ট উৎপাদন করতেছো, পণ্য উৎপাদন করতেছো, এটার মানে এটা না যে তুমি বাজারে এটা ছাড়ার সাথে সাথে বা উৎপাদন করার সাথে সাথে এটা বাজারে চাহিদা শুরু হয়ে যাবে বা মানুষ এটা কেনার জন্য রেডি হয়ে যাবে বা মানুষ এটা সম্পর্কে জানবে। তুমি উৎপাদন করতেছো একটা কারখানায়, তাই না? এখন ওই কারখানায় উৎপাদন করার পর হয়তো তুমি কোনো দোকানে দোকানে দিয়েও আসতেছো, বাট এটার মানে কি এটা যে তোমার পণ্যটা সম্পর্কে সবাই জানে? এটা তোমরা জানাইতে হবে না যে তুমি বাজারে একটা পণ্য নিয়ে আসছো বা এই পণ্যটার গুণাগুণ এটা বা এইটার জন্য এই ধরনের মানুষগুলো বা এই ধরনের কাস্টমার তারা টার্গেট, তারাই তোমার এই পণ্যটা ইউজ করলো, উপকৃত হবে, এটা তোমার জানাইতে হবে না, তাদেরকে আকৃষ্ট করতে হবে না, শুধু জানাইলে হবে না, এমন না যে হ্যাঁ তারা জানছে ও আচ্ছা এটা আসছে বাজারে ঠিক আছে বুঝছি বুঝে বসে আছে, তাইলেও কিন্তু হবে না, তাদের কি করতে হবে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে হবে, তোমার প্রোডাক্টটা যেন তারা আসে দোকানে এসে চায় যে হ্যাঁ এটা জানি এটা শুনছি এটা কি আপনার কাছে আসছে আমাকে দেখান, ঠিক আছে, তো এইরকম করে তারা যেন এবং কিনে,
এমন ভাবেই যেন করতে হবে, এর মধ্যে কিন্তু তোমার মরুকীকরণটাও চলে আসবে, যে তুমি তোমার প্রোডাক্টটা এমন ভাবে প্যাকেটিং করবা বা এমন ভাবে আউটলুকটা দিবা যে কোনো মানুষ জানেও না, দেখেও নাই কিচ্ছু না, দোকানে গেছে জাস্ট প্যাকেটটা দেখে বা আউটলুকটা দেখে তার মনে হচ্ছে আরে এটা কি, এটা একটু দেখি, হাতে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখি, বা তারপর আমি এটা নিয়ে যাই, ঠিক আছে। সো এই যে তুমি যে তোমার প্রোডাক্টটা উৎপাদন করার পরে তার সেটা সম্পর্কে তুমি তোমার মানে টার্গেট কনজিউমার বা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট মানে ইনফর্ম করতেছো, জানাচ্ছ এবং তাদেরকে যে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছো এটা কেনার জন্য, এটা পুরো কাজটাই হলো বা পুরো সিস্টেমটাই হলো বাজারজাতকরণ প্রসার। তো আর এটার মধ্যে অনেকগুলো ওয়ে আছে, যে শুধু যে তুমি যে একটা বিজ্ঞাপন টিভিতে বিজ্ঞাপন দিয়ে দিলা তাহলে যে হলো সেটা কিন্তু না, অনেকগুলো ওয়েতে বা অনেক ভাবে তুমি এটা করতে পারো। যেমন আচ্ছা এখন তো আমাদের ফেয়ার অ্যান্ড লাভলি কি হয়েছে, গ্লো অ্যান্ড লাভলি হয়ে গেছে না, সেটা কি সেটা শুধু টিভিতে আমরা অ্যাড দেখি তা কিন্তু না, রাস্তায় বের হলে বড় বড় বিলবোর্ড দেখি, তারপর কি বাসের পিছনে পোস্টার লাগানো, ঠিক আছে, ফেসবুকে এমনকি অ্যাডও চলে আসে, এত বিরক্তিকর একটা কাজ, আমি নিউজ ফিড স্ক্রল করতে যাই আমার কি গ্লো অ্যান্ড লাভলি এর অ্যাড চলে আসে, ইউটিউবে একটা ভিডিও তুমি ক্লিক করো চলে আসতেছে। আবার আমরা যখন ছোট ছিলাম, তোমাদের সাথে হয়েছে কিনা জানি না, স্কুলে থাকতে, ঠিক আছে, স্কুলে থাকতে ছোট ছোট মিনি প্যাকেট আছে না, আর সেই মিনি প্যাকেট আমাদের দিয়ে যাইত, অনেকগুলো প্যাচাল পারত, গান ছাড়তো, তারপর আবার আমাদের ছোট ছোট মিনি প্যাকেট দিয়ে যেত। তো দেখো কত কাহিনী আমাদের সাথে করছে। তো আমরা কি এখন কি মানে স্নোর কথা চিন্তা করলে কি মাথায় চলে আসে না, গ্লো অ্যান্ড লাভলি আসে, হ্যাঁ এটাই আসে। তো এখন আমরা বুঝতে পারছি বাজারজাতকরণ প্রসার জিনিসটা কি, জান্নাত বুঝছো তুমি? এখন বুঝছি। কোনো কনফিউশন আছে থাকলে বলো, কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আর বেশিরভাগ পোলাপান এটাতে কনফিউজড হয়ে যায়, ঠিক আছে, মানে ওরা শুধু বাজারজাতকরণ প্রসার বলতে শুধুমাত্র বিজ্ঞাপন মানে টিভিতে বা নিউজপেপারে জাস্ট বিজ্ঞাপনটারে বুঝে, বাট এটা মানে কিন্তু এটা না, তুমি লিফলেট বিলি করতেছো এটা হইতে পারে, তুমি কি বলে যে এই যে রাস্তা দিয়ে গান গাইতে গাইতে রিকশা দিয়ে, ম্যাম অনেক সময় প্রোডাক্ট ফ্রি টেস্ট করতে দেয়, ওই যে আমি বলছিলাম না আমাদের স্কুলে এসে আমাদের ছোট ছোট মিনি প্যাকেট দিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনি হারবাল ম্যাম, শুধু ম্যাম শুধু স্কুলে না ম্যাম, অনেক সময় মার্কেটেও দেখা যায় যে অনেক জায়গায় ম্যাম ফ্রি টেস্টিং এর জন্য অপশন থাকে, যে প্রোডাক্ট ইউজ করে দেখেন যদি ভালো থাকে দেন আপনারা আবার নিতে পারবেন। আমাদের শ্যাম্পুর কোয়ালিটি কতটা বেস্ট আপনারা নিতে পারেন, আমিও দেখছি মানে এইরকম অনেক অফার দেয়, আবার আমরা তো বাঙালি আমরা ফ্রি পাইলে তো ওয়াও, আমাদের ফ্রিতে শ্যাম্পু করে দিচ্ছে দরদে, ঠিক আছে। এই হলো ম্যাম, ম্যাম আমার মানে পরিচিত কয়েকজন ছিল ম্যাম, ওরা আমার মাথায় তেল লাগায় গেছে তোকে বলতেছে যে ট্রাই করেইনি। আচ্ছা ঠিক আছে, তো আমরা কি এখন বুঝছি? আচ্ছা দেখো এটাই হলো আমাদের এই সকল কাজ, আমরা যে কয়টা কাজ সম্পর্কে জানলাম কয়টা, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হ্যাঁ এই পাঁচটাই হলো আমাদের পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি, মানে বিনিময় করতে আমরা যত ধরনের বাধা পাবো বা সমস্যা হইতে পারে, সমস্যা আমরা ফেস করবো সেগুলো আমরা সলভ করবো এই পাঁচটা কাজের মাধ্যমে, ঠিক আছে। আর বিক্রয় প্রসারটা কি, আমার তো কেউ প্রশ্ন করলো না, বিক্রয় প্রসার জি মিস, এটা আমি কোশ্চেন করতে চেয়েছিলাম, এটা আমি বুঝতেছিলাম না। আচ্ছা তো যাই হোক, আমি খুশি হয়েছি জান্নাত তোমার মাথায় এটা ধরছে। দেখো বিক্রয় প্রসারটা হলো এটা মনে হয় এই যে দেখো, আচ্ছা বিক্রয় প্রসারটা হলো তোমার বিক্রিটা বৃদ্ধি করো, এই যে দেখো আমাদের কিছুদিন মানে ঈদের সময়, ঈদের সময় মানে আড়ং থেকে বা অন্যান্য শোরুমে ডিসকাউন্ট দেয় না, 5% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, বা এটার সাথে এটা ফ্রি, এই যে তেলের সাথে গ্লাস ফ্রি, মগ বাই ওয়ান গেট ওয়ান, এটা কিনলে আপনি চিনি পাচ্ছেন, এটার সাথে চা পাতা পাচ্ছেন, মানে আমার এরকম ডিসকাউন্ট একটার সাথে একটা ছোটখাটো উপহার দেওয়ার মাধ্যমে আমার সেলটা বাড়ায় ফেলবে, ঠিক আছে। একটা সময় পর সেলটা কেমনে আমি ইমপ্রুভ করবো বা ইনক্রিজ করবো সেটার কাহিনী হলো এই বিক্রয় প্রসার, বুঝছি জান্নাত? ম্যাম বিক্রয় প্রসারটা কি মানে ডিসকাউন্টের সাথে, ডিসকাউন্ট না মানে তোমার সেলটা তুমি কেমনে বাড়াইবা সেটা, তুমি ডিসকাউন্ট দিতে পারো একটার সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দিতে পারো, ঠিক আছে, ও যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ মানে যেভাবে তোমার সেলটা ইনক্রিজ করা যায়, প্রসার মানে কি বাড়ানো, ঠিক আছে, বৃদ্ধি করা, এখন তুমি যেভাবে করো। প্রতিযোগিতাপূর্ণ যে এর আওতাকে স্বল্প পরিসরে ব্যাখ্যা করা কষ্টসাধ্য, মানে বাণিজ্যের
মানে বাণিজ্যর কাজটা এত বেশি, বাণিজ্যর মধ্যে কিন্তু আমাদের বিনিময় এবং সহায়ক কার্যাবলী দুইটা চলে আসে, তো এটা এত বেশি ভাস্ট যে এটার যে কতটা ব্যাপক সেটা আমাদের এক্সপ্লেন করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে, মানে আমরা পারবো না আরকি। তুমি না বসে আসছি দুষ্টামি করবে না, তো দুষ্টামি এটা আমাদের কথা ছিল, কথা ছিল তাহলে কি করবা তুমি, চুপ করে বসে থাকবে না? মানুষের প্রয়োজন এর আওতা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে তা নির্দ্বিধায় বলা যায়। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ে ফেলছি। তো আজকে বাসার হোমওয়ার্ক হলো এই যে এটা, এটা কি অভ্যন্তরীণ কয়েকটা ইনসিডেন্ট, ছয়টা ঘটনা বলা আছে, এই ছয়টা ঘটনার মধ্যে কোনটা অভ্যন্তরীণ বাণিজ্য এবং কোনটা বৈদেশিক বাণিজ্য সেটা তোমাদের ডিটেক্ট করতে হবে। জাস্ট এখানে লিখে দিবা অভ্যন্তরীণ বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য, ছয়টা ঘটনার পরে তোমরা লিখবা, আমরা নেক্সট ক্লাসে সলভ করব, ঠিক আছে? কর্মপত্র চার, 18 নম্বর পেজে কর্মপত্র চার, সবাই এটা লিখে রাখো, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আমরা পড়তেছি কি পড়বো বলো তো, এরপরে আমরা পড়বো ট্রেডের ধারণা, ট্রেড ধারণা। হ্যাঁ, ট্রেড বলতে কি বুঝি, ওই যে শুধুমাত্র ক্রয় বিক্রয়, ঠিক আছে, শুধুমাত্র ক্রয় বিক্রয়। তো হ্যাঁ, এই পণ্য বিনিময় এটা আমি আর পড়াবো না, এটা তোমরা মার্ক করো, বাসায় পড়বা, রিডিং পড়বা, জাস্ট একটা রিডিং পড়বা, কারণ আমরা গত ক্লাসে এটা পড়ে ফেলছি, পড়ে ফেলছি না? সো এটা পড়লে সময় নষ্ট হবে, সময় নষ্ট ছাড়া আর কিছু না। আচ্ছা তোমাদের কি নেক্সট আরেকটা ক্লাস আছে, তো ক্লাস আছে না? জি ম্যাম, আমাদের তো ইউটিউবে হবে, ইউটিউবে হবে না, না আজকে আজকে জুমে হবে না, আজকে জুমে হবে, লিংক দিছে তো। আচ্ছা ঠিক আছে, লিংক দিলে আমাকে একটু ইনফর্ম করবে, ঠিক আছে? আচ্ছা বাংলাদেশে ক্লাসের লিংক কালকে দিয়ে দিয়েছে, ও আচ্ছা আচ্ছা, আজকে জুমে হবে ক্লাস। আচ্ছা ঠিক আছে, আমি ছেড়ে দিব, তাড়াতাড়ি ছেড়ে দিই। আচ্ছা দেখো, বাংলাদেশে বাণিজ্যের সমস্যা ও সম্ভাবনা এটা পড়ার কিছু নাই, বাট আমি শুধু সমস্যাগুলো বলি, ঠিক আছে? উপরের রিডিং গুলো তোমরা পড়তে পারবা, না বুঝলে বলবা, আমি এক্সপ্লেন করে দিব। দেখো আমাদের দেশে বাণিজ্য, বাণিজ্যে যে সমস্যাগুলো হলো সেটা হলো প্রথম কথা মূলধনের সীমাবদ্ধতা, আমাদের আয় খুব কম, ঠিক আছে, আমাদের ইনকাম লেভেল কম। সো যদি আমাদের ইনকাম কম হয় আমাদের কি হবে, সেভিংস কম হবে। সো সেভিংস কম হলে কি আমরা কি মূলধন বেশি ইনভেস্ট করতে পারবো, আমাদের তো টাকাই নেই। আর কয়টা মানুষের ইচ্ছা করে ব্যাংক থেকে চওড়া সুদের টাকা নিয়ে ব্যবসা করার, কারণ তুমি যখন ব্যবসা করবা 100% চান্স আছে তুমি ফেল খাবা, ঠিক আছে, ফ্লপ করবে, তোমার ব্যবসা ধরা খাবে, 100% চান্সেস। আমরা বাংলাদেশে ধরা খাইতেই পারি, যে যত ভালো প্রোডাক্ট নিয়ে তুমি শুরু করো না কেন, যে ব্যবসায় তুমি শুরু করো না কেন, তো আমাদের মূলধনের সীমাবদ্ধতা আছে, ব্যবসায়ীদের সততা ও দক্ষতার অভাব। আচ্ছা এখানে দুটো ঝামেলা, একটা হলো কিছু মানুষ আছে অতিরিক্ত চালাক, তারা চিন্তা করে কেমনে মানুষে হাবিজাবি গছায় দেওয়া যায়, ঠিক আছে, যত কম খরচে হাবিজাবি আমি গছায় দিব, এটা হলো তাদের সততার অভাব। আরেকটা হলো দক্ষতার অভাব, কিছু মানুষ আছে যে না আমি ভালো প্রোডাক্ট দিব, ভালো জিনিস দিব, কিন্তু সেটা আমি কিভাবে দিব এটা আমি জানি না, ঠিক আছে, ব্যবসায়িক আমার যে যোগ্যতাগুলো আছে বা গুণাগুণগুলো আছে, মানে ব্যবসা করার জন্য ম্যানেজিং পাওয়ার বা আমার কি একটা ক্যারিজম্যাটিক লিডারশিপ, এগুলো কিচ্ছু নাই, কমিউনিকেশন পাওয়ারও নাই, ঠিক আছে, সো এটা সমস্যা আছে। বৈশ্বিক প্রতিযোগিতা দুর্বল অবস্থা, আচ্ছা বৈশ্বিক প্রতিযোগিতা দুর্বল অবস্থান মানে আমাদের দেশে তো এমনি মানে কি বলে ফিনান্সিয়াল আমরা একটু দুর্বল, তারপর কি আছে প্রতিযোগিতা বিশ্বের অন্যান্য দেশগুলোতে, ঠিক আছে, ব্যবসাগুলো যেভাবে অনেক বেশি বৌরিস্ট হচ্ছে, ডেভেলপড হয় বা সরকার থেকে বা বিভিন্ন সংস্থা থেকে যতটা সাহায্য সহযোগিতা পায় আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো কিন্তু ওইভাবে পায় না, ঠিক আছে, সো এটা একটা সমস্যা আছে। অবকাঠামোগত সমস্যা, আমাদের রাস্তাঘাট এখন উন্নত হচ্ছে বাট আগে কিন্তু এতটা ছিল না, হ্যাঁ, রাস্তাঘাটের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, তারপর গ্যাস পানি বিদ্যুতের লাইন নিতে হলে অনেক অনেক বেশি কষ্ট করতে হয়, ঠিক আছে, তো এগুলো সমস্যা। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, এটা এক্সপ্লেন করে কিচ্ছু নাই, সবাই জানো। সরকারের নীতি কৌশলের দুর্বলতা, মানে আমাদের সরকার যে নীতি বা কৌশলগুলো অবলম্বন করে, মানে অর্থনৈতিক নীতিগুলো বা কৌশলগত বাজেটের ক্ষেত্রে, সেখানে দেখা যায় যে বেশিরভাগ সময় কিছু ব্যবসায়ের ক্ষেত্রে বা ব্যবসা শিল্পের ক্ষেত্রে অত বেশি সুযোগ সুবিধা পায় না। যেমন আমাদের ট্যানারি শিল্পটা যেভাবে এই যে হাজারিবাগ থেকে ট্রান্সফার করে সাভারে নিয়ে গেছে না, নিয়ে গেছে, খুব ভালো একটা উদ্যোগ, এটা খুবই অ্যাপ্রিসিয়েট করা দরকার, কারণ আমাদের বুড়িগঙ্গাটা পুরো শেষ হয়ে যাচ্ছে, বাট
এটা করার জন্য কি করতে হবে আমাদের, মানে যেই ভাবে করছে সেটা কিন্তু ঠিক হয়নি, আমাদের ব্যবসায়ীরা অনেক লসের সম্মুখীন হয়েছে, ঠিক আছে। তারপর দেখো দ্রব্যমূল্যের উপর সরকারি নিয়ন্ত্রণের অভাব, এটা কি বলার আছে বলো, এটা কি কিছু বলার আছে? দ্রব্যমূল্যের উপর সরকারি নিয়ন্ত্রণ অভাব, ব্যবসায়ীরা মানে মাঝখানে মাঝখানে যে যারা থাকে তারা সিন্ডিকেট করে না, সিন্ডিকেটটা শুনছি আমি পড়াচ্ছি, কথা বলে না, চুপ। আচ্ছা দেখো এই যে সিন্ডিকেট বলে মানে একই ধরনের ব্যবসায়ী বা একই লেভেলের ব্যবসায়ীরা তারা কি করে, আমাদের তো মনে করে যে কম্পিটিশন হয়, বাট এরা কম্পিটিশন করে না করে, এরা একসাথে একটা জোট করে যে এখন কি করব, আমরা 20 টাকার আলু আমরা সবাই 50 টাকায় সেল করবো, আমরা 50 টাকা ছাড়া সেল করবো না, আমরা 10 জন ব্যবসায়ী আছে যত বিক্রি করবো সব 50 টাকা, নিলে নিবা না নিলে না নিবা, না নিয়ে যাবা কই, ঠিক আছে, আমরা সবাই যদি 50 টাকা সেল করি না নিয়ে যাবা কোন। আবার কিছুদিন ধরে আমি টিভিতে দেখতেছি একটা নিউজ আসতেছে যে টিএসপি সার, ঠিক আছে, যে এখন কিন্তু আমাদের অনেকগুলো শস্য রবি শস্য যেটা বলে সেটা কিন্তু মানে চাষ করার মৌসুম, ঠিক আছে, আলুর মতো কিছু জিনিস আছে, ভুট্টা, তারপর বাদাম, তো এগুলোতে কি লাগে, টিএসপি সার লাগে, কিন্তু টিএসপি সারের দাম বাজারে কোনো রকমের অভাব নাই, সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, বাট এরা কি করতেছে সিন্ডিকেট করে মানে দামটা বাড়ায় রাখতেছে, তো আমাদের যে চাষিরা আছে কৃষকরা আছে তারা নিতে পারতেছে না। তো দ্রব্যমূল্যের উপর যে সরকারের নিয়ন্ত্রণ থাকার কথা, যে না যা ঠিক মূল্য বা আদর্শ মূল্য সেটাই আমার রাখতে হবে বা সেটাতেই সেল করতে হবে, সেটা কিন্তু আমরা করতে পারছি, বুঝছি, বুঝছো। তারপর ব্যবসা বান্ধব পরিবেশের অনুপস্থিতি, আমাদের ব্যবসা বান্ধব পরিবেশ নাই, ঠিক আছে, ব্যবসা করার জন্য আমরা সুযোগ সুবিধা পাই না তেমন একটা, আমাদের শুধু প্যারা নিতে হয়, তো এগুলি সমস্যা। তারপর হলো প্রত্যক্ষ সেবার ধারণা, আচ্ছা প্রত্যক্ষ সেবাটা আমরা একদম প্রথম দিকে পড়াশোনা করছি, তো এখন আমার কে বলবে যে প্রত্যক্ষ সেবা বলতে কি বুঝছো, কে বলবে রে আমাকে প্রত্যক্ষ সেবা বলতে তুমি কি বুঝছো, আকসা বলতে পারবা, আকসা তো নাই, কই গেল, আমি বলি, স্বাধীন পেশে নিয়োজিত কোন ডাক্তার উকিল যে ব্যবসাটা করে ওটা হচ্ছে প্রত্যক্ষ সেবা, স্বাধীন পেশে নিয়োজিত, তাই না? হ্যাঁ দেখো এই প্রত্যক্ষ সেবাটা হলো মেইনলি যে তুমি তোমার কিছু স্পেসিফিক কোয়ালিটি আছে বা কিছু কাজ করার যোগ্যতা আছে, ঠিক আছে, এটা হলো মেইনলি মানুষের উপর ফোকাস করে, যে মানুষের কিছু কোয়ালিটি থাকবে, যোগ্যতা থাকবে বা বৈশিষ্ট্য থাকবে, শুধুমাত্র সেই কাজটা করতে পারে, এবং সে কি করবে অর্থের বিনিময়ে ওই ধরনের সেবা দিবে, এটা হলো পুরোপুরি সেবা, ঠিক আছে, কোন একটা কারো ফেভারে বা কারো অনুকূলে বা কারোর জন্য কিছু একটা করে দাও, সেটা হলো প্রত্যক্ষ সেবা, এবং সেটা ফ্রি অফ কস্ট না, সেটা বিনিময়ে তুমি কি করবে টাকা নিবা, বুঝতেছি। আচ্ছা দেখো এইটা, আচ্ছা আমি পড়ি, গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোন কাজ সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে। আচ্ছা তো আমাদের কি, আমরা কি মাঝে মাঝে বিভিন্ন কনসার্টে যাই না, কনসার্ট হয়, ব্যান্ডের গান হয়, এগুলো কি, এগুলো কিসের মধ্যে, প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ে? ম্যাম আমি শুধু ডক্টরের কাছে যাই। ও আচ্ছা ঠিক আছে, তো বাকি যারা একটু গান টান শুনতে যে বিভিন্ন জায়গায় যাই, তো তারা কি বলতে পারবে এটা প্রত্যক্ষ সেবা কিনা? এবং এটাও কিন্তু ব্যবসার মধ্যে পড়ে যায়, ঠিক আছে, কারণ এটাও অর্থ জীবিকা অর্জনের উপায়, অর্থ উপার্জনের উপায়, কিন্তু সেবা দানের মাধ্যমে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তা যেভাবে দৃশ্যমান থাকে এবং মালিকানা হস্তান্তর হয় সেবার বেলায় তাকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না, এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, দেখো মানে আমরা যখন ক্রয় বিক্রয় করি, ঠিক আছে, পণ্য ক্রয় বিক্রয় করি, সেখানে কি পণ্যের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এটা কিন্তু হস্তান্তর করতে পারি, আমাদের একটা দৃশ্যমান জিনিস যেটা আমরা ধরতে পারি, স্পর্শ করতে পারি এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, এরকম একটা জিনিসের মানে এক্সিস্টেন্স থাকবে এবং সেটা কিন্তু মালিকানা হস্তান্তর হবে, মানে যে এটা তোমাকে দিচ্ছে তার থেকে তুমি এটা টাকার বিনিময়ে নিয়ে নিতে পারতেছো, সেবা প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে কিন্তু এটা না,
এটার ক্ষেত্রে তুমি তোমার জন্য তুমি এমন কিছু একটা ফ্যাসিলিটি পাবা যেটা কিনা কিন্তু তুমি ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না, এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবা, অনুভব করতে পারবা, ঠিক আছে? এবং এর ক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু সেবার ক্ষেত্রে বা প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে কিন্তু কখনোই তুমি মালিকানা হস্তান্তর করতে পারবা না, যিনি তোমাকে সেবা দিচ্ছেন তার থেকে কিন্তু কখনোই তুমি এটা নিয়ে যেতে পারবা না। এবং যতক্ষণ তোমাকে সেবাটা দিচ্ছেন বা যখনই দিবেন তখন কি তার উপস্থিতি দরকার। যেমন দেখো এখন কিন্তু আমি তোমাকে প্রত্যক্ষ সেবা দিচ্ছি, ধরতে পারতো সেটা যে আমি যে তোমাদের প্রত্যক্ষ সেবা দিচ্ছি? জি ম্যাম, জি মিস, জি ম্যাম, জি ম্যাম। দেখো আমি তোমাদের কি করতেছি, পড়াচ্ছি, তো আমার থেকে তোমরা কি পড়াটা নিয়ে যেতে পারতেছো বা আমি যা বুঝি সেটা তুমি নিয়ে যেতে পারতেছো? আবার এইখানে কিন্তু আমার থাকা, ঠিক আছে, এক্সিস্ট করাটা একদম মেইন। আমি যদি না থাকি, এই যে তোমরা সবাই আছো, বাট আমি কি করলাম, আমার নেট চলে গেল, কারেন্ট চলে গেছে, আমি শেষ, গায়েব হয়ে গেছি, সো তখন কি তোমরা পারবা কিছু করতে? কিচ্ছু করার নেই, কারণ তার এক্সিস্টেন্স বা তার বিদ্যমান থাকাটা আবশ্যক। আচ্ছা বুঝছি তো, কারো কোনো সমস্যা আছে, কনফিউশন আছে? দেখো এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়ে উপকৃত তৃপ্তি বা সন্তুষ্ট হয়, তৃপ্ত বা সন্তুষ্ট হয়, পণ্যের মতো এটাকে অন্যত্র নিয়ে বিক্রি করতে বা মালিকানা হস্তান্তর করতে পারে না। এই যে এরকম হইতে পারে না যে আমি পড়াই দিছি এখন কি করবে, জান্নাত আমার পড়াটা নিয়ে যায় অন্য জায়গায় আবার সেল করা শুরু করলো, পারবা জান্নাত? আচ্ছা ঠিক আছে, তো এখন কি বললো, একজন ছাত্র 10 টাকা দিয়ে বাসে চড়ে কলেজে এলো, সে 10 টাকার বিনিময়ে উপকার বা সুবিধা লাভ করেছে, এই ক্ষেত্রে বাস কোম্পানি সেবা বিক্রেতা, বুঝছি? একজন রোগী অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছে, অনেক টাকা খরচ হলো, হাসপাতাল, তো কোথায় ছিলাম, আচ্ছা হাসপাতাল কি দিয়েছে, সেটা হলো উত্তর হলো সেবা, উত্তর হলো সেবা, সেলুনে গিয়ে। আচ্ছা খরকর্মী মানে কি বলবে আমারে? আমরা কি বলবো, আমার কি দিছে এতটা, এতগুলো টাকা যে আমি দিয়ে আসছি, আমার যে জিনিসটা ফেসিয়াল করে দিছে সেটা তো তারা ধুয়ে রেখে দিল, আমি তো এমনি বের হয়ে গেলাম। ধুয়ে রেখে দেয়, হ্যাঁ এভাবে মোবাইল ফোন, ইন্টারনেট, হোটেল, বিমান, রেলওয়ে, ব্যাংক বিমা, পর্যটন সহ হাজার কোম্পানি সেবা বিক্রি করে চলেছে। মানুষের মাথাপিছু আয় যত বাড়ছে সেবা ক্রয় বিক্রয় তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 2017-18 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় উৎপাদনের সেবা খাতে অবদান ছিল 52.18%, উক্ত বছরে এই খাতে প্রবৃদ্ধি হার ছিল 6.33%। আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, তোমরা যতক্ষণ বইয়ের কোথাও একটা, মানে এর প্রত্যক্ষ সেবার আশেপাশে বইয়ের কোথাও একটা পেন্সিল দিয়ে লিখে রাখো, যখন একজন মানুষ একদম সিঙ্গেল একা, ঠিক আছে, তোমাকে প্রত্যক্ষ সেবা দিচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র একটা সেবা বা প্রত্যক্ষ সেবা, সেটা কিন্তু ব্যবসা হবে না। বাট যখন কিছু মানুষ একসাথে হয়ে বা একটা প্রতিষ্ঠান গঠন করে তোমারে সেবা দিবে, তখন কিন্তু এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যাবে, ঠিক আছে? যখন একদম সিঙ্গেল মানুষ তোমাকে কোনো প্রত্যেক সেবা দিচ্ছে, সেটা কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। বলো বাবা কে বলতেছে? ম্যাম মজুরযোগ্য নয় আর গুদামজাতকরণ একই কথা না? মজুরজাতকরণ গুদাম, হ্যাঁ হ্যাঁ একই কথা, একই কথা। জি ম্যাম। আচ্ছা তো আমি কি বললাম, যখন একজন মানুষ সিঙ্গেল ভাবে মানে কোনো প্রতিষ্ঠান গঠন না করে সে সেবা দিচ্ছে, প্রত্যক্ষ সেবা দিচ্ছে, সেটা কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান না। বাট যখন একাধিক মানুষ একসাথে হয়ে একটা প্রতিষ্ঠানের আন্ডারে সেবা দিচ্ছে, সেটা কিন্তু মানে ব্যবসা প্রতিষ্ঠান, বুঝতে পারছি? তাহলে ম্যাম ডাক্তারও তো ব্যবসা করে, মানে ওই ডাক্তার ব্যবসা করে, এটা আমরা বলার জন্য বলি। যদি একজন ডাক্তার শুধুমাত্র এমনি একটা চেম্বারে বসে দিয়ে দেয়, তো তার এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান না, সেবাধর্মী প্রতিষ্ঠান বা একটা ডাক্তারখানা। বাট দেখা যায় একটা ডায়াগনস্টিক সেন্টার, এখানে অনেকগুলো ডাক্তার বসে, যেমন পপুলার ডায়াগনস্টিক সেন্টার হইতে পারে, ইবনে সিনা হইতে পারে, তাই না? ওইখানে আমরা গিয়ে ডাক্তার দেখাই না, বা ক্লিনিক, বিভিন্ন ক্লিনিক আছে, অনেকগুলো ডাক্তার একসাথে বসে, তখন কি আমরা একটা সিঙ্গেল ডাক্তারের নামে প্রতিষ্ঠানটা চিনি, নাকি ওই প্রতিষ্ঠানটার নামে আমরা প্রতিষ্ঠানটাকে চিনি? সেবাধর্মী ব্যবসা প্রতিষ্ঠান। বাট আমি যদি একা তোমাদেরকে পড়াই, টিউশন করে না মানুষ, টিউশনই করে না,
সিঙ্গেল পড়ে বা ব্যাচ পড়ে ওইটা কিন্তু কোনো ব্যবসা প্রতিষ্ঠান হবে না, যদি মাত্র একটা টিচার থাকে। বাট যদি আমি একই সাথে আমি আসি, ফাইজা ম্যাম আছে, মাফলুফা ফাইজা ম্যাম আছে, তারপর ইফাত আলা দোলা ম্যাম আছে, আমরা তিনজনে কি আমি ম্যানেজমেন্ট পড়াচ্ছি, তারপর ফাইজা ম্যাম ইংলিশ পড়াচ্ছে, দোলা ম্যাম কি বাংলা পড়াচ্ছে, তখন কি আমরা একটা নাম দিব? তখন কি আমরা বলবো যে আমার নামে চলবে বা দোলা ম্যাম বলবে আমার নামে ব্যবসা প্রতিষ্ঠান চলবে? তখন কিন্তু চলবে না। আমরা একটা নাম দিব সুন্দর, তোমরা বলবে আমি ওই কোচিং সেন্টারে পড়ি, ঠিক আছে? এবার বুঝছি, ক্লিয়ার? তো আমরা কি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্যটাকে আজকে পড়তে পারবো? আমি আজকে স্বপ্ন দেখছিলাম আমি আজকে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য পড়াবো, কিন্তু আমি কি পড়াইতে পারবো? ম্যাম পড়িয়ে দেন, পড়িয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমি স্বপ্ন করে ফেলি, ঠিক আছে? দেখো, গ্রাহকদের প্রয়োজন পূরণে সামর্থ্য, কাজ, সুবিধা বা তৃপ্তিকে সেবা বলে। পণ্যের যেমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, তেমন প্রত্যক্ষ সেবা ব্যবসার কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়। বৈশিষ্ট্য সমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথমটি, কাজ বা সুবিধা। এটা মরিয়ম পড়বে। মরিয়ম পড়ো, তাড়াতাড়ি পড়ো, আছো? Yes, ma'am. হ্যাঁ মরিয়ম, তাড়াতাড়ি পড়ো তোমার। কাজ বা সুবিধা, অ্যাক্টিভিটিস অর বেনিফিটস। প্রত্যক্ষ সেবা হলো কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি, সরি ম্যাম, তৃপ্তি যা এর বিক্রেতা ক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য উপস্থাপন করে। এরূপ সুবিধা বা কাজের প্রদানের ক্ষেত্রে, সরি, কাজ প্রদানের জন্য বিক্রেতাকে মূলধন সহ ব্যবসার সকল উপকরণ জোগাড় করে করতে হয়। একটা ক্লিনিক, সরি, অ্যাটর্নি ফার্মা, অডিট ফার্ম, সিনেমা হল, বাস কোম্পানি, মেরামত কারখানা, ধোপা, ছুতার, এভাবে ছোট বড় সবই কাজ। সুবিধা বা তৃপ্তি বিক্রয় করে মূলত মুনাফা অর্জনের প্রয়াস চালায়। সরি ম্যাম, স্ক্রিন থেকে পড়তে অনেক প্রবলেম হচ্ছে। আমি বুঝতে পারছি, এর জন্য আমি কিছু বলি না। বাট তুমি চাইলে একটু জুম করে নিতে পারতে, জুম করে নিলে তোমার পড়তে সুবিধা হতো, ঠিক আছে? দেখো এই যে সেবাটা জুম করেই নিয়েছিলাম, বাট মানে আমি টিভিতে কি করতেছি, টিভিতে আমি গান নাচ দেখতেছি, কেউ কেউ কার্টুন দেখতেছি, কেউ কেউ সিরিয়াল দেখতেছি, এটার মাধ্যমে কি আমার কিছু একটা হয়ে যাচ্ছে? হচ্ছে না, কিন্তু আমি ভিতরে একটা আনন্দ পাচ্ছি, এটাও কি প্রত্যক্ষ সেবা? ওই টিভির ভিতরে যে মানে ওই যে বিনোদন ধর্মী অনুষ্ঠান গুলো কি হচ্ছে আমাকে তৃপ্তি দিচ্ছে, এটাও প্রত্যক্ষ সেবা। তারপরে অস্পর্শনীয় প্রকৃতি, এটা কি পড়বে তাড়াতাড়ি? ফারজানা, ফারজানা তো পড়ছে, লাইবা পড়ছো? লাইবা পড়ো তো। আমি 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 আচ্ছা লাইবা পড়ো। অস্পর্শনীয় প্রকৃতি, সেবা অনুভব করা যায় বা এর দ্বারা প্রয়োজন পূরণ হয়। গ্রাহক তৃপ্তি লাভ করে, কিন্তু ক্রয়ের পূর্বে এর স্বাদ, সুবিধা, তৃপ্তি ইত্যাদি স্পর্শ বা ছুঁয়ে দেখে শুনে নেয়ার সুযোগ কম থাকে। দোকানে যে একজন শিক্ষার্থী খাতা কলম কিনে বাসায় নিয়ে মাকে দেখায়, এটা পণ্য ও দৃশ্যমান বস্তু, কিন্তু 20 টাকা খরচ করে রিক্সায় চড়ে বাসায় এসেছে। এক্ষেত্রে সুবিধা পেয়েছে, কিন্তু এই সুবিধাকে স্পর্শনীয় বা দৃশ্যমান ভাবে উপস্থাপন ছাত্রের পক্ষে অসম্ভব। আচ্ছা, এখন দেখো এই ছাত্র যে 20 টাকা রিক্সা টাকা দিয়ে যে রিক্সা ভাড়া করে যাওয়া যে বাসায় আসছে, এটা শুধু ও জানে বা এটা ওর ভিতরে একটা অনুভূতি আছে। বাট ও মনে করো যে এটা কি ওর মারে বুঝাইতে পারবে যে রিক্সা চড়তে ওর কেমন লাগছে বা রিক্সাটা চড়ার সুবিধাটা কি? এটা কিন্তু ও বলতে পারবে না। বাট এমনও হইতে পারে ও রাস্তা দিয়ে হেঁটে আসছে, ওর মারে বলছে আমি 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছে, ওর মা বিশ্বাস করতে বাধ্য, ঠিক আছে? মালিকানা হস্তান্তরযোগ্য নয়, মুনতাহা পড়বে। এটা মুনতাহা পড়তে পারবা? হওয়ায় এর মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে না। একজন শিক্ষার্থী পরীক্ষার পূর্বে কোচিং সেন্টারের মডেল টেস্ট দিচ্ছে, এই জন্য সে ফি হিসাবে 1000 টাকা দিয়ে আসলো। এই ক্ষেত্রে সেন্টারের সামগ্রিক কুশলতা বিক্রয় হয়ে যায়নি।
অর্থাৎ উক্ত সেন্টার তার তাদের দক্ষতা অন্য পরীক্ষার্থীদেরও প্রদান করে করবে। আবার যে শিক্ষার্থীটি সেবা কিনলো এতে তার প্রশান্তি আসছে ঠিক, কিন্তু সে তার প্রশান্তি অন্যের কাছে বিক্রয় করতে পারবে না। কুশলতা হলো কিভাবে মানে আচরণ করতেছে বা তোমার সাথে পুরোপুরি ট্রিট কেমনে করতেছে। যেমন তুমি যে আমাদের কলেজে ভর্তি হচ্ছ না, এখন কলেজে ভর্তি হওয়ার জন্য তোমাকে আমরা কিভাবে পড়াচ্ছি, কিভাবে তোমার পরীক্ষা নিচ্ছি, কিভাবে তোমার কেয়ার করতেছি, নারিশ করতেছি, সেটা পুরোটাই হলো কুশলতা। মানে তোমার সাথে আমরা কিভাবে ট্রিট করতেছি এটাই কুশলতা, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের কলেজের কথাই চিন্তা করো, তোমরা ভর্তি হয়েছো কি দিয়ে? ভর্তি হওয়ার জন্য টাকা নিচ্ছে না আমরা অনেকগুলো, বাট এইটার মাধ্যমে কি তোমরা কি স্কুলের মালিক হয়ে গেছো বা আমাদের মালিক হইতে পারছো? কিচ্ছু না, কিন্তু তুমি বলতে পারবে হ্যাঁ আমি কলেজে পড়ি বা কলেজে আমি ভর্তি হয়েছি। তো এই কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি হয়তো ক্লাস করতে পারতেছো, পরীক্ষা দিতে পারতেছো বা একটা সার্টিফিকেট পাবা, বাট এর মানে যে এটা না তুমি কোনো কিছু মালিক হইতে পারছো, মালিক হইতে পারছো না। চার নাম্বারটা কে পড়বে? আমি পড়বো। আমি চার নাম্বারটা সোহাগ ফারজানা পড়ুক, ফারজানার আবার অনেক আগ্রহ আছে, পড়তে চাচ্ছিল, মজুদ যোগ্য নয়। হ্যাঁ আমি পড়তে চাইছি দুইবার। আচ্ছা আমি সোহাগ এটা পাঁচবার পড়াইতে দিব, পাঁচ নাম্বারটা পড়াইতে দিব। আচ্ছা বিভিন্ন ভাবে বললে বলা যায় ভোক্তা যখন ভোগের জন্য আসে তখনই সেবা উৎপাদন বা প্রধানের প্রয়োজন পড়ে। একজন নামকরা শিল্পী গান গাইবে এই জন্য টিকিট বিক্রি হলো, সে সশরীরে গান উপভোগ করতে চায়, তাকে গানের সময় যেখানে উপস্থিত থাকতে হবে। যে বিউটি পার্লারের কর্মী সকল ব্যবস্থা নিয়ে বসে আছে, যখনই একজন মেয়ে গেল তখনই সেবা দেওয়ার প্রশ্ন আসছে। আচ্ছা মানে পণ্য বা দ্রব্যের ক্ষেত্রে আমরা কিন্তু এটা স্টোর করতে পারি বা গুদামজাতকরণ বা মজুতকরণ যেটাই বলা যায় সেটা করতে পারি, বাট সেবার ক্ষেত্রে কখনোই আমরা স্টোর করতে পারবো না। যখন বলা আছে বা যখনই তুমি এটার জন্য পে করতেছো বা যখনই এটা নেওয়ার দরকার বা নেওয়ার কথা তুমি তখনই নিতে হবে। তুমি একটা কি বলে সন্ধ্যা 7টা বাজে তোমার একটা সিরিয়াল শুরু হয়ে যাবে, তুমি কি করতে হবে তখন? সন্ধ্যা 7টা বাজে টিভিতে ছেড়ে বসো, তুমি যদি তখন টিভি না ছেড়ে বসো তাহলে কি তোমার সিরিয়ালটা মিস হয়ে গেল, কত বড় বিপদ হয়ে গেল। আচ্ছা পাঁচ নাম্বার সোহাগী পড়বে, গ্রাহকদের কাছাকাছি প্রতিষ্ঠান। হ্যাঁ গ্রাহকদের কাছাকাছি প্রতিষ্ঠান, অর্গানাইজেশন এট দা নিয়ারার টু কাস্টমার। ভোগের কেন্দ্র থেকে অনেক দূরেও পণ্য উৎপন্ন হতে পারে কিন্তু সেবার বেলায় তা সম্ভব নয়, তাই গ্রাহকদের পাশেই সেবা কেন্দ্র সমগ্র রয়েছে। যানবাহন মেরামত কেন্দ্র, বাস স্ট্যান্ড বা এর আশপাশে গড়ে উঠতে দেখা যায়। বিমানবন্দরের পাশে দামি হোটেল ও রেল স্টেশনের পাশে কম মূল্যের হোটেল, এ কারণেই গড়ে তোলা হয়। ব্যবসা কেন্দ্র, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এ কারণেই গড়ে উঠছে। এখন সেবার ক্ষেত্রে ব্যাপারটা হলো তোমার যেইখানে সেবাটা দেওয়ার কথা বা যেইখানে কাস্টমারদের দিতে সুবিধা হবে সেইখানে এটা গড়ে উঠবে, ঠিক আছে। তুমি এরকম না যে তোমার যেখানে সেবাটা বিক্রি হবে, ঠিক আছে, সেলটা হবে তার থেকে তুমি দূরে নিলে তাহলে কিন্তু কাস্টমাররা মানে যাওয়ার সম্ভাবনা কম, কারণ তোমার রেল স্টেশনে রেল দিয়ে কার আসা যাওয়া করে? নিম্ন মানে মানে মধ্যবিত্ত মানুষগুলো, আর এরোপ্লেন দিয়ে কার আসা যাওয়া করে? একটু হাই ক্লাসে মিডল ক্লাসের ফ্যামিলি মানুষগুলো কম যাবে, কারণ এত টাকা দিয়ে তারা থাকতে পারবে না, বুঝছি। মানে যেখানে সেবাটা দিতে হবে তার আশেপাশে আমার প্রতিষ্ঠান গুলো থাকা দরকার, কারণ আমরা মেনলি মনে করো যে নর্মাল বিউটি পার্লারে আমরা কোথায় যাই, মানে নর্মাল একটা ফেসিয়াল করাবো বা নর্মাল একটা কিছু একটা মেনিকিওর পেডিকিওর করবো, আমরা কিন্তু আশেপাশেরই একটা এলাকার মধ্যে যে ভালো আছে সেটাতেই যাই বিউটি পার্লার। আমরা কি দূরে দৌড়ায় যে পার্সোনায় যাই, বউ সাজতে গেলে সেটা পার্সোনায় যাই, বাট রোজ তো আর পার্সোনা যাওয়া সম্ভব না, তাই না? তো এটাই হলো কাহিনী। তো আমাদের হোমওয়ার্ক কি মনে আছে? হ্যাঁ হোমওয়ার্কটা ছিল আমাদের কর্মপত্র চার।